And echo. যখনই ব্লগিং শুরু হয় তখনই আমাদের রিও ও কথা বলতে চায় ব্লগিং এর ভিতরে। এই যে এখন নিচের দিকে রয়েছে, কোথায় গেল রিও? তো এতদিন পরে কি ব্যাপার? কি ব্যাপার? ও মানে সেই লাস্ট এসেছে 30 তারিখ আর আজকে বাজে, আজ বাজে আজকে 9 তারিখ। 9 তারিখ না 8 তারিখ? 8 তারিখ হতে পারে, 8 তারিখ। 8 দিন পরে মনে হয় আজকে এলো। অনেকদিন টাইম লেগে গেছে, ভালো কিছু করতে আছি সেটার জন্য। ভালোভাবে কাজ করো, ভালোভাবে এগিয়ে যাও, আরো অনেক 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 বড় হও। আমি এর থেকে এক পা উপরে আর লাগবে না। আমার এই জায়গাটা একটু ভালো থাকলে এনাফ। আমি আরো উপরে উঠছি না, আমার এই জায়গায় যে জায়গায় আছে আমি বেস্ট আছি। শুধুমাত্র একটু ভালো থাকতে হবে, মানে আর একটু ভালো। আমার ইউটিউবে কদিন পরে 1 মিলিয়ন হবে, আর ইনস্টাতে তো হয়ে গেছে। তো মানে 1 মিলিয়ন তো মানে গোলটা কমপ্লিট, 1 মিলিয়নের মেন গোল কমপ্লিট, এবার হচ্ছে 10 মিলিয়নের গোল। আমি আমার সব জায়গায় যখন 10 মিলিয়ন হয়ে যাবে আমি তখন হ্যাপি। এমনিতে হ্যাপি বাট তখন বেশি হ্যাপি হব, মানে এইদিকে এইসব দিক দিয়ে। চলো গাইস সবাই করে দাও 10 মিলিয়ন একদম। তোর আগে করে দি। হ্যাঁ আমার আমার লাগবে না, আমার যা আছে আমার টুকটাক তাই এনাফ। এখানে তো বলিনি আজ পর্যন্ত কোনোদিনও। চলো তো খেয়ে নাও, এখন রান্না বান্না হয়েছে, আমরা খেয়ে নেবো। ও এসছে প্রায় 1 ঘন্টা আগে। তো ওর একটা ও নিজে এনেছি, তোমার তুমি এনেছো, ভালো হয়নি? আরে আমি এনেছি, আমি ভালো আপেল ভিডিও করতে করতে ভিডিও বন্ধ হয়ে গেছিল। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো, বাড়িতে রান্না বান্না অনেক কিছু হয়েছে। তো এদিকে আমার রান্না বান্না করেছে, এদিকে রয়েছে এটা কিসের তরকারি বেশ, এদিকে রয়েছে এই আলু ভাজাটা। আমি আজকে হাত দিয়েছি বলে আজকে আলু ভাজাই খারাপ হয়ে গেছে। আমার মা আমাকে বলেছে একটা আলু ভাজাটা নাড়া, আমি পুরো ঘন্ট করে দিয়েছি আলু ভাজাটাকে। এদিকে রয়েছে আমার মাতাজি আর কি, এটা কি? আচ্ছা ডিম ভাজা। ভালো আছো মা? কতটা ভালো আছো? কত সকাল থেকে কাজ করতে করতে বসার সময় পাও না? না ভিডিওটা কন্টিনিউ করার আগে আমি আজকে তোমাদেরকে একটা অ্যাপ বা প্ল্যাটফর্ম বিষয়ে বলতে চাই, যেখানে তোমরা বাড়িতে বসে। আচ্ছা ঠিক আছে, ও শুয়েছিল তার জন্য বললো যেটা কেটে দিও। বললাম ঠিক আছে। ওর এরকম দাড়িতে তোমাদের বলবে কার কার ভালো লাগছে। একটা জিনিস তোমরা সিরিয়াসলি বলবে, শঙ্কর আগের ভিডিও দেখবে তোমরা, যেটা তো দাড়ি ছিল না, এটা বেটার, এটা বেটার, এটা বল, এটা এটা কার এটা এক মারবো, এটা কার পছন্দ বলো তুমি? আমার পছন্দ না, বুকে হাত রেখে মিথির দাড়ি ভালো লাগে বলে আমি বড় রাখছি। তার মানে আগে রাখতাম ছোট ছোট, তো মিথির পছন্দ দাড়ি, তো ওই জন্য বড় রাখি। ও চিকি 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 চিকি।
আগে দাড়ি রাখতো না, যখন ফার্স্ট দেখা হয়েছে দাড়ি নেই আমার একটুও পছন্দ নেই, তখন আমার মাইন্ডসেট ওটা ছিল। আর তারপরে আমি বললাম যে আমি মনে হয় তারপরে দাড়ি কাটোনি না, তারপরে একবার প্র্যাঙ্ক করেছিলাম না, আই থিং তার জন্য কেটেছি দাড়ি, কোনো কোন দিন কাটেনি, চুল কেটেছিলাম, চুল কেটেছিলাম। হ্যাঁ তো ওই তারপর থেকে দাড়ি কাটেনি, ভালো ছেলে আমি বলার পর থেকে দাড়ি কাটেনি। তো চলো টাটা, আমরা আবার ইনস্টা রিল টিল করবো, যেহেতু শরীরটা তো ভালো না, আমি বাইরে কোথাও যেতে পারছি না, তো বাড়িতেই। আর এমনিতেও অনেকদিনই হয়ে গেছে আমি অ্যাক্টিভই নেই সোশ্যাল মিডিয়াতে, তাই দেখি একটু পরে রিলস বানাবো। আমি আসলাম অ্যাক্টিভ করানোর জন্য, তাই ইয়েস চলো টাটা টাটা। ও টাটা। তো এদিকে শঙ্কর দেখো কাজ করছে, রাজমিস্ত্রির কাজ। ছাদ কবে ঢালাই হবে? ছাদটা কবে ঢালাই হবে? এখন আমাদের এইদিকে মানে পায়খানা বাথরুমের ছাদটা ওটা করা হয়ে গেছে, আর ওইদিকে রুমের ছাদটা করতে শুধু বাকি আছে, ওটা এখন কাট পেটাই নি। তাহলে এক কাজ করতে হবে, এটাও ভেঙে একসাথে করে দিয়ে নিতে পারতে। না এটা হবে না, নিচে কোনো কাজ চলছে। দেখো কত সুন্দর লাগছে, সে লাগে সব জায়গাগুলো ভালো লাগে। ধান কবে লাগাবে? চাষ করেছি। তো চলো আমি জোরেও কথা বলছিলাম, কেমন আস্তে আস্তে ডিমিয়ে ডিমিয়ে কথা বলছি। এদিকে আমার মা, আমাদের মাঠ কেসা লাগা আমার ইদার কা প্লেস, অনেক সুন্দর না? সত্যি অনেক সুন্দর এই জায়গাটা, বেশ ভালোই লাগে। কিন্তু চলো টাটা। এদিকে দেখো কাজ করে যাচ্ছে, বাবা রে বাবা এত গুড বয়। তুমি পারবে? আগের দিন বুঝলে অনেকে ওই আমাদের শর্ট ভিডিওটাতে লিখেছে, ওই যে তুমি যে পাটের ইটা যে উঁচু করলে, তুমি ওটা উঠাতে পারবে? দেখো এত বড় একটা লোহারই তাই উঠিয়ে দিল। কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, ধরবো ও রাখতে বলছে। আর কটা তুলবে? কষ্ট হচ্ছে না? না শ্বাস ফুলে গেছে বলে কষ্ট হচ্ছে, কষ্ট হলে ছেলেরা বলতে চায় না কেন গো? কেন বলো, আমরা তো একটু লাগলেই আমরা চিল্লাই। তাই তাই ব্যাস রেখে দাও। আমার পায়ে কি ফুটেছে, যে আমার পায়ে কি ফুটেছে? চলো চলো দাদা, আমি হেরে গেছি, একটা পুট পরে নি আর ওর উপরে মানুষ হারলে যে কত নীরব হয়ে থাকে এটা একে দেখলে বোঝা যায়, কিছু বোঝে না যখন হেরে যায়। এই ফার্স্ট আমি ইচ্ছে করে জেতালাম যে চলো এতবার হেরেছে একটু মজা করু, আবার খেলবো, চলো আবার শঙ্কর আর আমি মানে তিনজনে এখন খেলা হবে। আর আমার মা হলুদ নাইটি পরেছে তাই হলুদ, আর ও লাল নিয়েছে, আর আমি নিয়েছি সবুজ। চলো দেখা যাক, আমার মা হারবে নাহলে শঙ্কর হারবে, আমি জিতবো, কিন্তু দুজনে মিলে একদম শার্ট করবে বুঝলে, যে আমি হারবো, মানে ও মাও কাটবে ও কাটবে, দুদিক দিয়ে কাটবে, আমি হারবো, দেখা যাক কে জেতে। চলো
আবারও হেরেছে এই যে শঙ্কর মল্লিক, কেমন লাগলো তো তোমার হেরে? অনেক অনেক ভালো লাগলো, এক গুটিতে হেরেছি। মিথ্যে কথা বলে ও কিন্তু একবার কাটা যাচ্ছিল, জোর জবরদস্তি করে দেয়নি, বলে যে না 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 বলো দেওনি। ওটা তো কোনো বড় ব্যাপার না, ওটা কোনো বড় ব্যাপার না, বুঝলে তো? হেরেছি আর এই যে 200 টাকা পেয়ে গেছি, ঠিক আছে যে ও হেরেছে, আমি ওর মা জিতেছি, মা সেকেন্ড হয়েছে, আমি ফার্স্ট হয়েছি। হ্যাঁ মিথ্যা কথা। 200 রুপিয়া মিল গেয়া শঙ্কর মল্লিক কে পাস সে মেরে কো। চলো তুমি ওই নিয়ে খুশি থাকো। ইয়েস হেরে এখন অজ্ঞান হয়ে গেছে। চলো এখন আমি বাড়ি যাবো। যাও টাটা টাটা। হাত ফেলবে না কিন্তু, মুট করে ধরবে, ঠিক আছে? মুট করে ধরবে কিন্তু, দেখো আমি ধরলে ভয় লাগে না, আমি হাত দিয়ে ধরতে ধরতে পারি, কিন্তু গায়ে হাত পা দিলে ভয় লাগে, ভয় পাই। এত বড় ভাড়া ছিল, একটু একটা সুপু করে ভয় পাই। চলো এখন বাড়ির তালের বড়া করছে, তারপর তালের বড়া খেয়ে তারপরও বেরোবে, একটু মাঠে ঘুরতে যাবো এখন আমি। সো এখন এসেছি মাঠে, আমি যেহেতু অনেকদিন মাঠে আসি না, এমনি তো কাদা থাকে, এতই কাদা লেভেলের থাকে যে মাঠে আসাও যায় না। তো বৃষ্টি হচ্ছে না প্রায় 4 দিন ধরে, তো 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে না, তার কারণে মাঠটা এখন শুকনো হয়ে গেছে, মানে আলটা জন্য এখন দাঁড়িয়ে পড়ে রয়েছে। আমাদের মাঠটা অনেক সুন্দর মাঠ, এখন বর্তমানে সব পাটটাট কাটা যাচ্ছে, যেন আরও ভালো লাগছে। কদিন পরে যখন ওই দিকটা পুরো কাটা হয়ে যাবে তখন আরও সুন্দর লাগবে, কারণ পুরো ক্লিন, সেই মজা লাগবে। তোমার কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে, অনেক মজা লাগছে। স্ক্রিপ্ট ছিল এটা? ইয়েস, কিন্তু এই যে এই জায়গার এইগুলো কেটেছে পাট। হ্যাঁ, এই গাছের গোড়া কোথায়? গোড়া ভিতরে রয়েছে, পা দিয়ে দেখো, ওই দেখো, বুঝতে পারছো? সবাই যাবে, হাঁটছে না, গরু নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে, হাঁটা চলা হচ্ছে, এত এটাও বোঝা যাচ্ছে না। চলো এখন বাড়ি যাবো, যেহেতু ও এখন চলে যাবে, মানে একটু পরেই চলে যাবে। যাও যাও যাও, হাতটা ধরে না, ভাবনি, চলো টাটা। তো চলো গাইস, আজকের ভিডিওটা এই অবধি। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, যা যা ফেসবুক দিচ্ছ অবশ্যই পেজটাকে ফলো করে দিও। আর ভাবছি ডেলি ব্লগ করব, কি বলো, করব? খুশি মানে মন থেকে বলো, যেটা এখন তুমি যদি পারো অবশ্যই করো। হ্যাঁ আমি ভাবছি দেখি ডেলি ব্লগ স্টার্ট করব, ঠিক আছে? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বলবে তাহলেই হবে, কি বলবো। এই গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে ঘুরতে যাব, আমি আজকে বেড়াতে যাব, এই সব সময় ঘরে থাকলে হবে না, এটা ঘুরতে যেতে হবে। এখন শরীর ভালো না তো? না তাহলে এখন ডেলি ব্লগ এর কথা ভুলে যাও, চাই না, বুঝলে? চাই না, চল টাটা।